কেমন আছেন? আমি ইঞ্জিনিয়ার বাসার অ্যাটলাস অটোমেশন বিডি সিলিন্ডারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিব, কিভাবে টেম্পারেচার কন্ট্রোলার প্রোগ্রাম করা লাগবে, কিভাবে আরটিডি। আমার এটা হলো ওয়াটার ট্যাঙ্কে আমার কি আরটিডি লাগানো আছে? আরটিডি মানে কি পিটি হান্ড্রেড, জিরো থেকে 100 ডিগ্রি। পিটি 100-এর টেম্পারেচার আমি রেঞ্জ কত? 0 থেকে 100 ডিগ্রি পিটি 100 লাগানো আছে। এটা এটা এর আউটপুটটা যাচ্ছে কোথায়? আমার টেম্পারেচার কন্ট্রোলারে পিটি 100 যখন এখানে পানি গরম হবে, যখন যখন ট্যাঙ্কেতে পানি গরম হবে, পানি গরম হলে আমার আরটিডি রেজিস্ট্যান্স বাড়বে। রেজিস্ট্যান্স বাড়লে সে রেজিস্ট্যান্সটা এখানে শো করবে আমার কত টেম্পারেচার আছে, সেটা টেম্পারেচার কন্ট্রোলারে সেটা শো করবে। এবং সেটা কি আমাকে আউটপুট দিবে 0 থেকে 10 ভোল্ট DC। আমাকে আউটপুট দিবে কত? 0 থেকে 10 ভোল্ট DC আমি আউটপুট পাবো। আউটপুটটা আমাকে আমার কোথায় যাবে? PLC তে যাবে। তখন PLC এই 0 থেকে 10 ভোল্টের রেফারেন্স অনুযায়ী সে বুঝতে PLC বুঝবে আমার কত ডিগ্রি টেম্পারেচার আছে, আমার ট্যাঙ্কিতে কত ডিগ্রি টেম্পারেচার আছে, সেটা 0 থেকে 10 ভোল্টের মাধ্যমে PLC বুঝতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলান প্রোগ্রামে যাই। প্রোগ্রামে যাওয়ার আগে বন্ধুরা, প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেল তাকে সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন, অনেক অনেক ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের রান টেস্ট ভিডিও পাবেন, PLC প্রোগ্রামিং ভিডিও পাবেন। এখানে প্রায় 150-এর উপরে ভিডিও আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। ল্যান্স ইনভার্টার কীভাবে কাজ করা লাগে, কীভাবে প্রোগ্রাম করা লাগে, সব কিছু এখানে দেওয়া আছে। ওমরনের কীভাবে কাজ করতে হয় সেটাও দেওয়া আছে। ওমরনের ওএস কীভাবে আপডেট দেওয়া লাগে, এখানে আপনারা অনেক হেল্পফুল ভিডিও পাবেন, অনেক হেল্পফুল ভিডিও পাবেন এই জায়গায় আপনারা। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন প্রোগ্রামে যাই। প্রথমে আমাকে একটা অফ সুইচ নিব, আমি অফ সুইচ নিব, তারপর একটা অন সুইচ নিব, তারপর আমি আমার আউটপুট একটা আউটপুট নিব। এটা আউটপুটটাকে আমি কি ল্যাচিং করব, ল্যাচিং কি জন্য করি সেটা তো আপনারা জানেন। আমার নেক্সট ভিডিওতে অনেকবার বলছি ল্যাচিং কি জন্য দেওয়া হয়। ল্যাচিংটা মানে কি, আমার যখন আমি ফুল বাটন সুইচটা সাপ দিয়ে ছেড়ে দিব, তখন কি আমার আউটপুট বন্ধ হয়ে যাবে। যখন আমি যদি আমি ল্যাচিং করে রাখি, তখন কি আমার আউটপুটটা কন্টিনিউ থাকবে, সেজন্য আমরা ল্যাচিং করে থাকি। তো বন্ধুরা, এখন আমি অ্যাড্রেস দিই I0.1, এটার অ্যাড্রেস দিলাম। এটা হলো I0.0, আর এটা হলো কি, আমি একটা মেমোরি নিব, M0.0, একটা মেমোরি নিলাম, এটাকে আমি ল্যাচিং করলাম। এখন আমি মেন প্রোগ্রাম যাব, আমার অ্যানালগ প্রোগ্রাম। আমার অ্যানালগ প্রোগ্রাম জানি কত, 0 থেকে 100 ডিগ্রি টেম্পারেচারকে আমি কনভার্ট করব, 0 থেকে 100 ডিগ্রি টেম্পারেচারকে কনভার্ট করব 0 থেকে 10 ভোল্টে। তো বন্ধুরা, এখন আমি M0.0, তারপর আমি এখন আমার অ্যানালগ ভ্যালু যেটাতে দিব সেটা সেই এটা নিব। আমি কম্পেয়ারে যাব, কনভার্টে যাব, আমি কনভার্ট কনভার্ট ইন্টিজার, ডাবল ইন্টিজার নিব, আমি ইন্টিজার ডাবল ইন্টিজার নিব। আমি কি এখানে অ্যানালগ ভ্যালু দেবো, AIW0 অ্যানালগ ভ্যালু, এটা আমার সেটা আমার কি অ্যানালগ ভ্যালুটা কোত্থেকে পাবো, আমি আমি অ্যানালগ ভ্যালুটা আমি আরটিডি থেকে পাবো, অ্যানালগ ভ্যালুটা কোত্থেকে পাবো, আরটিডি থেকে পাবো। এটাকে আমি অ্যাড্রেস দিব M
BD100 দিলাম, সরি BD100 অথবা BD10। BD100 দিলাম এটাকে। তারপর আমি এখানে ইন্টিজার ম্যাথে যাব। ইন্টিজার ম্যাথে গিয়ে আমি কি মাল্টি ডিজিটাল ইন্টিজার নিব। মাল্টি ডিজিটাল ইন্টিজার BD100। এখানে কি আমার টেম্পারেচার কত আছে? এখানে বন্ধুরা আমার টেম্পারেচার আছে 0 থেকে 100 ডিগ্রি। এখন আমি এটাকে মাল্টি, আমি আমার যে অ্যানালগ বেলুটা আছে এটাকে আমি 100-এর সাথে গুণ করব। গুণ করে আমি যে আউটপুটটা পাবো MD100-এ সেই আউটপুটটা পাবো। আমি MD10 নিলাম এটা। তারপর আমি এখন এটাকে ভাগ করব। MD10 দেখে আমি ভাগ করব। আমার অ্যানালগ ভ্যালু 32768 পর্যন্ত আমি অ্যানালগ ভ্যালু নিতে পারবো। আমি সাপোজ এখানে নিলাম 32,000, অ্যানালগ ভ্যালু 32,000 নিলাম। আমার এটা কি, এটা হলো আমার অ্যানালগ ভ্যালু। আমার যে অ্যানালগ ভ্যালুটা পাচ্ছি এই জায়গা থেকে, অ্যানালগ ভ্যালুটাকে সে এখানে যে আমার 100 ডিগ্রির সাথে যে মাল্টি করতেছে অ্যানালগ ভ্যালুটা, আমার 100 ডিগ্রির সাথে যে অ্যানালগ ভ্যালুটা মাল্টি ইন্টিজারে করতেছে সেটা আমি MD10-এ পাচ্ছি। সে MD10-টাকে সে আবার যে অ্যানালগ ভ্যালু 32,000 সেটা সে ভাগ করে আমাকে MD2-তে আউটপুট দিচ্ছে। এখন আমি কম্পেয়ারে যাব। আমি লেস দেন অর ইকুয়াল নিব। এটার অ্যাড্রেস দিব আমি MD20। এটাকে আমি দিব আমার হায়ার ভ্যালু। হায়ার ভ্যালু যখন 95, তারপর 95 আসলে, 95 যখন আপ হবে তখন আমার আউটপুটটা বন্ধ হয়ে যাবে। Q0.0 এটা হলো আমার আউটপুট, ফার্স্ট আউটপুট। আমি আর একটা নিব। আমি এখানে দিব 10। আমি দুইটা আউটপুট নিলাম, আউটপুট 00, আউটপুট 01। তো বন্ধুরা এখন আমার প্রোগ্রাম করা শেষ। এটা আমি এখন PLC-তে আপলোড করব, পরে ডাউনলোড করব PLC-তে। আমি PLC-তে ডাউনলোড করতেছি। তো বন্ধুরা আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি। PLC, HMI,
ল্যান্ড ইনভার্টার আমরা গ্যারান্টি সহকারে সেলস এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, এখন আমার পিএলসিকে আমি রান মোড করব। রান মোড করলাম, এখন কি আমি প্রোগ্রাম স্ট্যাটাসে যাব। আমি এখন কি এটা আই 0.0 হলো কি আমার আমার অন সুইচ, সেটাকে আমি অন করব। আমি সুইচটাকে অন করব। আমি যখন অন সুইচ করছি তখন কি আমার দেখেন আমার অ্যানালগ ভ্যালু 0, এখন কোনো অ্যানালগ ভ্যালু নাই যেহেতু আমার টেম্পারেচার বাড়তেছে না। এখানে 0 0 0 আমার আউটপুট দেখি, আমি আউটপুটও কি আমার 0। আমার দুইটাই আউটপুট দুইটাই চলে আছে, কারণ আমি এখানে লিমিট করে দিয়েছি 95 যখন আসবে আমার ইনপুট থেকে, যখন 95 আসবে তখন আমার 95 এর পর্যন্ত আমার এই আউটপুটটা অন থাকবে। আর এটাকে 10 10 পর্যন্ত আমার এই আউটপুটটা অন অন থাকবে। এটা এটা ধরেন লোয়ার ভ্যালু, এটা হায়ার ভ্যালু ধরতে পারেন আপনি। তো বন্ধুরা, এখন আমি এখানে অ্যানালগ ভ্যালুর মান বাড়াবো। সাপোজ আমি 1000 দিব, 1000 ভ্যালু দিব। আমার 1000 ভ্যালু দিলে আমার কত, আমার আউটপুট পাচ্ছি কত, আমি 3। দেখেন আমি আউটপুট পাচ্ছি 3। যখন আমি 1000 ভ্যালু দিচ্ছি তখন আমার আউটপুট পাচ্ছি 3। আমি এটাকে এখন 10000 করব, 10000। যখন আমি 10000 করছি তখন আমার আউটপুট পাইছি কত, আমি 31 31 যখন আসবে মানে 10 এর উপর আসলে আমার একটা আউটপুটকে সে বন্ধ করে দিবে, আমার লো আউটপুটকে সে বন্ধ করে দিবে। দেখেন আমার লো আউটপুট বন্ধ হয়ে গেছে, এটা কি 10 এর উপরে উঠছে। 10 এর আমি এখানে কি লেস দেন ইকুয়াল যেহেতু ব্যবহার করছি, এখানে কি আমার 10 এর উপরে আসছে, সেজন্য আমার আউটপুট বন্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে 20000 করব, 20000 ভ্যালু করব, 20000 ভ্যালু করতে আমার কি 62, যেহেতু আমি আমার টেম্পারেচার কত, আমার টেম্পারেচার হলো 0 থেকে 100 ডিগ্রি, আমার টেম্পারেচার হলো 0 থেকে 100 ডিগ্রি, আমি 0 থেকে 100 ডিগ্রিকে আমার ইনপুটে নিচ্ছি। এখন আমি এটাকে সাপোজ 28000 করব, 30000 করব, 30000, 30000 ভ্যালু, অ্যানালগ ভ্যালু 30000। যখন আমি 30000 করছি তখন কি আমি 93 পাচ্ছি, 93। এখন আমার আউটপুট অন আছে, যখনই আমার 95 ক্রস করবে তখনই আমার আউটপুট বন্ধ হয়ে যাবে, আমার আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এই প্রোগ্রামটা আপনারা অনেকভাবে করতে পারেন, আপনারা আমি এখানে লেস দেন ব্যবহার করছি, আপনারা গ্রেটার দেন ব্যবহার করতে পারেন। গ্রেটার দেন ব্যবহার করলে কি আপনার যখনই 95 ক্রস করবে তখন আপনি আউটপুট পাবেন, তার আগে আমি আউটপুট পাবেন না। আপনি এগুলো আপনারা ট্রাই করতে পারেন, এগুলো আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে এখানে বসেই আপনারা ট্রাই করতে পারেন। এগুলো হলো আপনাদের হোমওয়ার্ক। ফোর্থ, আমি এখানে কি এমন 31000 করব, যেহেতু আমার লিমিট কত 32000, আমার লিমিট হলো 32000, আমি 31000 করলাম, 31000 করলে আমার এই আউটপুটটা বন্ধ হয়ে যাবে, আমার Q0.0 আউটপুটটা বন্ধ হয়ে যাবে। দেখেন আমার আউটপুট বন্ধ হয়ে গেছে, আমার 96 আসছে, দেখেন আমার টেম্পারেচার এখন কি 96 96 আসার কারণে আমার এই আউটপুটটা সে বন্ধ করে দিছে, এই আউটপুটটা সে বন্ধ করে দিছে। এই হলো বন্ধুরা, এই হলো যে আপনারা অ্যানালগ ভ্যালুকে কিভাবে আপনারা 0 থেকে 10 ভোল্টে আমরা কনভার্ট করে আপনারা পিএলসি থেকে দেখতে দেখতে পারবেন আপনার টেম্পারেচার কত আছে।
এটা হলো অ্যানালগ প্রোগ্রামিং। আমি এখন এই সুইচটাকে বন্ধ করে দিলে আমার আউটপুট বন্ধ হয়ে যাবে। দেখেন আমি সুইচটাকে বন্ধ করে দিব। দেখেন আমার কোনো এখানে অ্যানালগ ভ্যালু 00, কোনো অ্যানালগ ভ্যালু নাই। তো বন্ধুরা, এই প্রোগ্রামটা যদি আপনারা একটু বুঝতে অসুবিধা হয়, এই মানগুলো আমি কিভাবে নিচ্ছি বুঝতে যদি অসুবিধা হয়, ভিডিও ডিসক্রিপশনে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, যাতে আপনারা সিএসসি সম্বন্ধে জানতে পারেন। আর এখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসের ভিডিও পাবেন আপনারা, যেগুলো আপনাদের জন্য আপনারা ফ্যাক্টরি জব জব করার ক্ষেত্রে অনেক উপকৃত হবেন। আপনারা কনভার্টার, PT100 কিভাবে কাজ করে, কনভার্টার কিভাবে কাজ করে, টেম্পারেচার কন্ট্রোলার কিভাবে কাজ করে, ল্যান্ড ইনভার্টার, তারপর KB ইনভার্টার কিভাবে কাজ করে, ফ্রিজিয়া কিভাবে কাজ করে, স্পিড মনিটরিং কিভাবে কাজ করে, লিজু ইলেকট্রিক কিভাবে কাজ করে, এগুলো আপনারা অনেক ভিডিও পাবেন। আপনারা জিনার বেরিয়ার কিভাবে কাজ করে, সিনক্রোনাইজিং কার্ড কিভাবে কাজ করে, একটা সিনক্রোনাইজিং কার্ড দিয়ে আপনারা 10টা মোটরকে যে সিনক্রোনাইজ করতে পারবেন সেটা কিভাবে করে, সেটাও আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। এখানে অনেক ধরনের ভিডিও আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।